অবৈধ ক্ষমতা অটুট রাখার স্বার্থে সরকার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামির নবসংস্করণ। কানেক্টিভিটির নামে যে করিডোর দেওয়া হচ্ছে তাতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হবে না, মারাত্মক হুমকির মুখে পড়বে সার্বভৌমত্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও সমঝোতা চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সংবাদ সম্মেলন। একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য উচ্চ মূল্য নির্ধারিত হবে, সেটাই স্বাভাবিক। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, ভারতের সাথে সই হওয়া 10টি সমঝোতা স্মারকে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হয়নি। দিল্লি সফরটি কার্যতই একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে সকল চুক্তির মাধ্যমে আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশকে ব্যবহারে দেশটিকে সুযোগ করে দিতে চায় সরকার। ভারতকে রেল করিডোর দেয়া বিপজ্জনক আত্মসমর্পণ বলেও মন্তব্য করেন তিনি। নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান, কিন্তু সড়ক পথ, নৌপথ ও রেলপথ যেভাবেই কানেক্টিভিটি বাড়ানো হোক না কেন, তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু বর্তমান অবৈধ স্বাধীন সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান নিয়ে প্রধানমন্ত্রীর এই সফরে কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা তিস্তা পানি বণ্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে। প্রশ্ন হলো, যাদের বিভাতাসুর আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি মির্জা ফখরুলের। বলেন, এই সফর ও চুক্তিতে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি প্রকাশ পেয়েছে। জাতীয় স্বার্থ বিরোধী এমন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।